দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, কালকের একটি এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটির প্রাথমিক পর্বেই, যে কালকে একজন ভদ্রমহিলা আমার কাছে আসলেন, একটি বাবুর মা। অবশ্যই উনি এসে বলছেন, স্যার আমার বাবুর সাডেনলি তার গায়ে ছোটো ছোটো ছোপ পড়ে গেছে, যেটা উনি ভাবছেন রক্ত জমাট বেঁধেছে। উনি খুবই উদ্বিগ্ন যে স্যার আউট অফ নো হোয়ার আমার বাবু তো একদমই ভালো ছিল। হ্যাঁ স্যার, যত মনে করতে পারি এক সপ্তাহ আগে আমার বাবুর একটু ভাইরাস আক্রান্ত হয়েছিল, জ্বর ছিল, ঠান্ডা ছিল, কিন্তু আমার বাবু তো একদম ভালো, হঠাৎ করে গায়ে দেখছি ছোটো ছোটো বিচির মতো উঠে গেছে। এখন এটা কী, এটা কি স্যার ডেঙ্গু? তো ডেঙ্গুর জ্বর তো নাই, তাহলে এটি একটি প্রশ্ন। অনেক সময় আপনারা আপনাদের বাবুদের দেখবেন যে গায়ে লাল লাল র্যাশ উঠেছে ছোটো জায়গায়, সেটা বিভিন্ন রকম আকার হতে পারে। এটা পিনের হেড, যেটা সাইজ পিনের মাথাটা থেকে শুরু করে বড় একটা এত বড় চাকা, যেটাকে আমরা ইকাইমোসিস বলি, সেটা হতে পারে। তো অবশ্যই এই সমস্ত হলে তো আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। তারপর আজকে আমি আজকে ভিডিওটি করেছি আপনাদের জেনারেল ধারণা দেওয়ার জন্য, যে আপনার বাবুর এই জিনিসটা কেন হতে পারে বা উদ্বিগ্নতার কারণ আছে কিনা। দেখুন, যখনই শরীরে এরকম লাল লাল র্যাশ উঠবে, আমরা ধরে নেব শরীরে একটি বিশেষ রক্তকণিকা কমে গেছে, যেটা ডেঙ্গুতে কমে, প্ল্যাটিলেট, অণুচক্রিকা। তাহলে কি ওই বাবুটার কি ডেঙ্গু ছিল? না, ওই বাবুটি যেটি হয়েছে এটা বলা হচ্ছে আইটিপি, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, অর্থাৎ একটা ভাইরাসবাহিত রোগ তার 7 থেকে 10 দিন আগে হয়েছে। তারই ফলশ্রুতিতে তার শরীরে যে প্লাটিলেট বা অণুচক্রিকার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে অ্যান্টিবডিটা ধ্বংস হয়েছে, তার শরীরে অ্যান্টিবডি ডেঙ্গুর মতোই কমে গেছে এবং লাল 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 ছোপ তৈরি হয়েছে, যেটা নিয়ে আমরা সবসময় উদ্বিগ্ন থাকি যে আমার বাবুর কী হলো। তাহলে দর্শক, এটিকে আইটিপি বলে। আইটিপি একটি সাধারণ রোগ, সাধারণত সেলফ হিলিং ডিজিজ, নিজেই ভালো হয়ে যায়, 2 সপ্তাহ পর্যন্ত লাগতে পারে, কিন্তু অবশ্যই আপনাকে চেক করে দেখতে হবে আপনার বাবুর প্লাটিলেট কাউন্ট বা অণুচক্রিকাটা কতটা কমেছে। 1,00,000 আমরা জানি নর্মাল প্লাটিলেট, আমরা ডেঙ্গুর সময় সবাই তো এটা নিয়ে অনেক কিছু জেনে ফেলেছি। সামনে ডেঙ্গুর সিজন আসছে, বর্ষার সময় চলে আসছে, আপনারা জানেন এই সময় আস্তে আস্তে ফ্লেয়ার করতে থাকে ডেঙ্গু, তো এই জন্য আজকে ভিডিওটির অবতারণা। তাহলে এটা 1,50,000 থেকে 4,00,000 হচ্ছে নর্মাল প্লাটিলেট, যেটা আপনি দেখবেন যখন একটা সিবিসি করি আমরা ব্লাডের। কিন্তু যখনই এটা 1,00,000 পর্যন্ত হবে কোনো সিমটম হবে না, 1,00,000-এর নিচে আসলে আস্তে আস্তে শরীরে দেখবেন গায়ে লাল লাল র্যাশ উঠছে। তাহলে যখনই আপনার বাবুর গায়ে লাল লাল র্যাশ উঠবে, আপনি ধরেই নেবেন প্লাটিলেটটা কমে গেছে। তাহলে 1,00,000-এর নিচে আশেপাশে হলে কোনো সিমটম হয় না, কিন্তু যত নিচে নামতে থাকে তত সিমটম দেখা দেয়। কী হতে পারে? ছোটো ছোটো র্যাশ তো বললাম, এছাড়াও দাঁতের গোড়া দিয়ে রক্ত যাওয়া, দাঁত মাজতে গেলে রক্ত যাওয়া, এই ধরনের বিভিন্ন সিমটম বা সমস্যাগুলো তৈরি হতে থাকে। সুতরাং এই ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন, যদি দাঁতের গোড়া দিয়ে ব্লিডিং হয়, বিশেষ করে যদি নাক দিয়ে রক্ত পড়া শুরু করে, তাহলে বুঝতে হবে আপনার বাবুর প্লাটিলেটটা অনেক কমে গেছে, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো সেরকম যদি কিছু না হয়, গায়ে শুধু শুধু লাল লাল কিছু র্যাশ থাকে এবং আপনি মনে করছেন আপনার বাবু হেলদি আছে, সে অসুস্থতা মনে হচ্ছে না, খেলাধুলা করছে, এটি আইটিপি, এটি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। কিন্তু আপনার প্রথম যেই আপনার যে কষ্ট, আপনার যে আতঙ্ক, আমি মনে করছি আতঙ্কিত হওয়ার কিছু নাই। তাহলে আইটিপির জন্য আমরা কিছু চিকিৎসা দিই, সেটা তো আমাদের মতো চিকিৎসা, এটা আপনাদের সাধারণ কোনো চিকিৎসা নয়, সুতরাং আপনার লেভেল থেকে কোনো চিকিৎসা দেওয়ার সুযোগ নাই। শুধু আপনারা যেটা ভাইরাস জ্বরে আমরা যা করি, একটু পানি খাওয়া, পুষ্টিকর খাবার খাওয়া, সেটা করবেন। দর্শক, আসলে আমি যে ট্রিটমেন্টের কথা বলছিলাম সেটির সাথে আমি একটু যোগ করে দিই, যে আমরা আসলে কর্টান ট্যাবলেট বা সিরাপ ফর্মে আমরা বাবুদের দিই, তো সেটির একটি ডোজ আছে, সেটি আসলে আপনাদের বোধহয় আপনাদের লেভেলে দেওয়াটা ঠিক হবে না, কারণ এটা বিশেষজ্ঞ ডাক্তারি পরামর্শ আমরা নিতে বলি। তবে অনেক বাবুর এই যে লাল লাল র্যাশটা একটু দীর্ঘমেয়াদী হয়ে যায়, আমি যেটা বললাম 2 মাসের ভিতরে ভালো না হয়, এটা দেখা যাচ্ছে একটা লং টার্ম হয়ে গেছে, প্রায় 6 মাসের উপরে চলে যাচ্ছে, তখন সেটাকে আমরা ক্রনিক আইটিপি বলি, সেটা কিন্তু একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং এটা একটা প্রপার ইভ্যালুয়েশন শুধুমাত্র ঘরে বসে না থেকে, যে অনেকেই বলে স্যার আমার বাবুর মাঝে মাঝে কালশিটে পড়ছে, তো এই জিনিসগুলো অবশ্যই চেক হওয়া প্রয়োজন। আপনাদের লেভেলে আপনারা যে টেস্টটা করতে পারেন, রুটিন টেস্ট, সেটা আপনি ডাক্তারের কাছে করে নিয়ে আসতে পারেন, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারেন, সেই সাথে আমরা এখনকার দিনে অবস্থায় আমরা করি না, তারপর আপনি একটা বিটি এবং সিটি, ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম, এটা করে যদি নিয়ে আসেন তাহলে আমাদের কাজটা অনেকটা সহজ হয়। আর সেই সাথে আমরা সাথে বলি APTT, তাহলে 3টি টেস্ট, সিবিসি, বিটি, সিটি এবং APTT, আবার বলছি সিবিসি, বিটি, সিটি এবং APTT, এই 3টি টেস্ট করে যদি আপনি আপনার ডাক্তারের কাছে আসেন তাহলে তার কাজটা সহজ হবে। এবং অবশ্যই একটা পেরিফেরাল ব্লাড ফ্লো, PBF, তাহলে এই 4টি টেস্ট যদি আপনি করে ডাক্তারের কাছে আসেন, তাহলে উনি প্রথম রাতেই, আপনি যখন তার কাছে যাচ্ছেন ডাক্তার সাহেবের কাছে, উনি একটা ধারণা করে ফেলতে পারবেন আইদার এটা জটিল পরিস্থিতিতে আছে অথবা জটিল পরিস্থিতিতে নাই।
তো দর্শক আজকে আমি এটাই জানাতে চাই, শরীরে লাল লাল চাকা হলে ভয় পাওয়ার কিছু নাই, আপনি মাথা খাটান, এই প্রয়োজনীয় টেস্টগুলো করে একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান, উনি অবশ্যই আপনাকে জানাবেন। এটি আইটিপি, এটি একটি সাধারণ রোগ, সন্তানটা ভাইরাস জ্বরের 7 দিন পরে এটা হয়, এটা 2 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে, যদি খুব বেশি প্লাটিলেট কাউন্ট না কমে যায় এটা আপনি বুঝতেই পারবেন না কখন সেটা ভালো হয়ে যাবে। তো দর্শক আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক দেখার জন্য আবার আমন্ত্রণ রইল বরাবর মতোই। আমি ডাক্তার আহমেদ নাজমুল আলম বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে।